আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। একাদশ শ্রেণীর সকলকে, সকল শিক্ষার্থীদের আমি আশা করব যে তোমরা ইতিমধ্যে তোমাদের যে বইগুলো রয়েছে সেগুলো সব কেনা হয়ে গেছে এবং বাসায় পড়াশোনা করছ। আরেকটি কথা বলি, যেহেতু শীত চলে এসেছে, আমাদের একটি মহামারী, সারা বিশ্বে মহামারী দেখা দিয়েছে করোনা, এই জন্য তোমরা সরকারি নিয়ম মোতাবেক স্বাস্থ্যবিধি মেনে চলবে, যখনই বাহিরে যাবে মাস্ক অবশ্যই পরবে এবং সামাজিক দূরত্ব বজায় থাকবে। এভাবে তোমরা নিজেকে সুস্থ রাখবে এবং অন্যকেও সুস্থ রাখার জন্য তোমরা সহযোগিতা করবে। তো শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আমি আজকে সমাজবিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় সম্পর্কে আলোচনা করব। আমি ইতিমধ্যে তোমাদের সমাজবিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায় কিন্তু আমি পড়িয়ে ফেলেছি, আলোচনা করেছি। দ্বিতীয় অধ্যায় সম্পর্কেও আলোচনা করেছি, সেখানে আমি বৈজ্ঞানিক পদ্ধতি, বৈজ্ঞানিক পদ্ধতির বৈশিষ্ট্য, বৈজ্ঞানিক পদ্ধতির স্তর বা পর্যায়, সেখানে ছয়টি ধাপ ছিল, এগুলো সম্পর্কে কিন্তু আমি আলোচনা করেছি। যদি তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে আমাকে অবশ্যই তোমরা ফোন করবে, আমি আমার মোবাইল নম্বর কিন্তু বোর্ডে দিয়ে দিয়েছি, তোমরা আমাকে ফোন করে জানাবে যদি কোনো সমস্যা থাকে। আর বই কিনে ফেলবে, যদি না কিনে থাকো তাহলে অবশ্যই বই কিনে ফেলবে, পড়াশোনা শুরু করে দাও, পড়াশোনা করবে, লেখাপড়া করবে, ঠিক মতো খাওয়া দাওয়া করবে, স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবে। তো যাই হোক, আজকে অনেক কথা বলে ফেললাম তোমাদের, এখন আমরা আলোচনায় চলে যাচ্ছি। সমাজবিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের টপিক্সের নাম হচ্ছে সমাজবিজ্ঞানে বৈজ্ঞানিক মর্যাদা। সেই বৈজ্ঞানিক মর্যাদার মধ্যে আমি আজকে যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে সমাজবিজ্ঞানে ব্যবহৃত গবেষণা পদ্ধতি। প্রথমে আমরা চলে যাই পদ্ধতি কী। পদ্ধতি হচ্ছে গবেষণার একটি পন্থা। সমাজবিজ্ঞানে একটি অধ্যয়ন প্রক্রিয়া রয়েছে যার নাম হচ্ছে এই গবেষণা পদ্ধতি। পদ্ধতির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে মেথড এবং গ্রিক শব্দ হচ্ছে পোডোস, যার শব্দার্থ হচ্ছে অ্যালং বা সম্পর্কিত, ওয়ে বা পথ, যা নির্দিষ্ট লক্ষ্য অর্জনে একটি সুশৃঙ্খল সুনির্দিষ্ট পর্যবেক্ষণকে বোঝায়। এই যে আমি বললাম যে পদ্ধতির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে মেথড বা হুরোস, এই যে আমি বললাম, এই শব্দগুলো কিন্তু আমাদের বহুনির্বাচনীতে চলে আসে। এখানে আমরা একজন শিক্ষাবিদের, ভারতীয় শিক্ষাবিদ সিআর কোথারি, তার সংজ্ঞাটা আমরা দিতে পারি। তিনি সামাজিক গবেষণা পদ্ধতি সম্পর্কে সংজ্ঞা দিতে গিয়ে বলেন যে এটি এমন একটি বিষয় যার মাধ্যমে একজন গবেষক গবেষণা কার্য সম্পাদন করে থাকেন। এভাবে তিনি কিন্তু এই গবেষণা পদ্ধতির সংজ্ঞাটি প্রদান করেছেন। আমরা দেখি অনেক সময় এই পদ্ধতি ও কৌশল একই অর্থে ব্যবহার করা হয়, কিন্তু মূলত গবেষণার ক্ষেত্রে পদ্ধতি কৌশল হচ্ছে দুটি ভিন্ন ধারণা। কারণ পদ্ধতি হচ্ছে একটি সম্পূর্ণ পন্থা, আর সেই পন্থা কার্যকর করার জন্য নানাবিধ উপায়ই হচ্ছে কৌশল। তাই পদ্ধতি হচ্ছে কৌশলের চাইতে ব্যাপক, অর্থাৎ একটি পদ্ধতির মধ্যে অনেকগুলো বা একাধিক কৌশল থাকতে পারে, এই জন্য পদ্ধতি হচ্ছে ব্যাপক। আমরা একটি উদাহরণ দিতে পারি, যেমন একজন ব্যক্তি যখন ঢাকা থেকে খুলনা যাবেন তখন তিনি কিন্তু বিভিন্ন স্থান ব্যবহার করতে পারেন, যেমন স্থলপথে যেতে পারেন, জলপথে যেতে পারেন, আকাশপথে যেতে পারেন। তো এগুলোর থেকে যখন তিনি একটি মাধ্যম তিনি ব্যবহার করবেন তখন সেটি হচ্ছে পদ্ধতি। আর যখন তিনি এই মাধ্যমগুলোর মধ্যে দেখা যায় যে সে বাসে বা ট্রেনে যাচ্ছে, লঞ্চে বা জাহাজে যাচ্ছে বা বিমানে যাচ্ছে, তখন এই যে এগুলো যদি ব্যবহার করে বা এগুলোর মধ্যে যখন একটিকে ব্যবহার করবে তখন সেটাকে বলা হচ্ছে কৌশল। তো আমরা
বুঝতে পারছি তাহলে পদ্ধতি এবং কৌশলটা কি। আমাদের অনেক সময় কিন্তু এই পদ্ধতি ও কৌশলের সংজ্ঞা আসে, যে পদ্ধতি বলতে কি বোঝো, কৌশল বলতে কি বোঝো, বা পদ্ধতি ও কৌশলের মধ্যে পার্থক্য কি, ক খয়ের জন্য কিন্তু আমাদের অনেক সময় এই প্রশ্নগুলো আসে। তোমরা অবশ্যই এই পদ্ধতি ও কৌশল সম্পর্কে বাসায় পড়বে, তাহলে বুঝতে পারবে। আর যদি ক্লাসটি আরও ভালো করে দেখো তাহলে অবশ্যই তোমরা আরও ভালো করে বুঝতে পারবে। এখন আমরা চলে যাচ্ছি সমাজবিজ্ঞানে ব্যবহৃত বিভিন্ন গবেষণা পদ্ধতি। আমরা কিন্তু অনেক সমাজবিজ্ঞানীদের নাম ইতিমধ্যে জেনে ফেলেছি, যেমন সমাজবিজ্ঞানের জনক অগাস্ট কোত, কার্ল মার্ক্স, তারপরে ম্যাকিয়াভেলি, হারবার্ট স্পেন্সার, এমিল ডুরখেম, কোভালেভস্কি, অনেকের নাম আমরা জেনেছি। তো এই যে সমাজবিজ্ঞানীদের নাম আমরা জেনেছি, তারা কিন্তু তাদের গবেষণা করতে যে তারা বিভিন্ন পদ্ধতি অবলম্বন করেন, বিভিন্ন পদ্ধতির মাধ্যমে কিন্তু তারা তাদের গবেষণা কার্য সম্পাদন করে থাকেন। আমরা কিন্তু এই সি আর কোথারির সংজ্ঞার মধ্যে কিন্তু আমরা বুঝতে পেরেছি যে পদ্ধতি কী। তো সেক্ষেত্রে বিভিন্ন সমাজবিজ্ঞানীগণ যে বিভিন্ন গবেষণা পদ্ধতি তারা আশ্রয় নিয়েছেন, যে পদ্ধতিগুলোর মাধ্যমে তারা গবেষণা কার্য সম্পাদন করবেন, ব্যাখ্যা বিশ্লেষণ করবেন, সেই পদ্ধতিগুলো সম্পর্কে আমরা একটু আলোচনা করব। প্রথমে আমরা চলে যাচ্ছি ঐতিহাসিক পদ্ধতি, হিস্টোরিক্যাল মেথড। ঐতিহাসিক পদ্ধতি আলোচনা করার আগে আমরা একটু বলি, যেমন আজকে আমরা স্বাধীন দেশের নাগরিক, আমরা যুদ্ধ দেখিনি, কিন্তু যুদ্ধে কি হয়েছিল, যুদ্ধের আগে কি হয়েছিল, পশ্চিমা পাকিস্তানি শাসক গোষ্ঠী আমাদের উপরে কি নির্যাতন চালিয়েছিল, সেগুলো সম্পর্কে কিন্তু আমরা জানতে পেরেছি। কীভাবে জানতে পেরেছি? ইতিহাসের মাধ্যমে, বিভিন্ন বই পুস্তকের মাধ্যমে, ছবির মাধ্যমে আমরা কিন্তু জানতে পেরেছি। তো এই জন্যই এটাকে বলা হচ্ছে ঐতিহাসিক পদ্ধতি, যে অতীত সম্পর্কে জানার অভিজ্ঞতাকে বলা হচ্ছে ঐতিহাসিক পদ্ধতি। কারণ অতীতকে যদি আমরা না জানতে পারি তাহলে বর্তমান বা ভবিষ্যৎ সম্পর্কে কিন্তু আমরা কোনো পরিকল্পনা গ্রহণ করতে পারবো না। তো যাই হোক, ইতিহাস বর্ণনার ভিত্তিতে অতীতকালের সম্পর্কে যে বিচার বিশ্লেষণ করা হয় যে পদ্ধতির মাধ্যমে, তাকেই কিন্তু ঐতিহাসিক পদ্ধতি বলা হয়। আমরা বোর্ডে আরেকটু সুন্দর করে লিখেছি, দেখো, সেটি হচ্ছে অতীতকালের সামাজিক ঘটনাবলীর ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে বর্তমানের সমাজ সম্পর্কে যথাযথ জ্ঞান লাভ করার প্রক্রিয়াকেই ঐতিহাসিক পদ্ধতি বলা হয়। এই পদ্ধতির মাধ্যমে মূলত বিভিন্ন সামাজিক সংগঠন, সামাজিক ঘটনা, প্রাচীন সভ্যতার উদ্ভব বিকাশ, এগুলো সম্পর্কে যেমন জ্ঞান লাভ করা যায়, আবার বর্তমান সমাজের জীবনের গতি প্রকৃতি, বৈশিষ্ট্য, তারপরে পরিবর্তন ইত্যাদি সম্পর্কেও কিন্তু ধারণা লাভ করা যায়। এই ঐতিহাসিক পদ্ধতির আশ্রয় নিয়েছেন যে সকল সমাজবিজ্ঞানীগণ, তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন যেমন অগাস্ট কোত, তারপরে কার্ল মার্ক্স, ম্যাক্স ওয়েবার, তাদের নাম আমরা উল্লেখ করতে পারি। আর আমি আগেই বলেছি যে আমরা মহান মুক্তিযুদ্ধ দেখিনি, কিন্তু মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে পেরেছি। কীভাবে জানতে পেরেছি? আমরা বিভিন্ন বই পুস্তক পড়ছি, তারপরে আত্মজীবনী পড়ছি, বা বিভিন্ন বিষয় সম্পর্কে জানার জন্য আমরা দলিল, নথিপত্র, চিঠিপত্র, এগুলোর মাধ্যমে কিন্তু আমরা সেই অতীতের ঘটনাবলী সম্পর্কে কিন্তু জানতে পারছি। এই যে বিষয়গুলো বললাম, এগুলো কিন্তু ইতিহাসের তথ্যগুলো জানার উৎস। তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা ঐতিহাসিক পদ্ধতি সম্পর্কে বুঝতে পেরেছ আশা করব। এখন আমরা যাচ্ছি দার্শনিক পদ্ধতি। সমাজবিজ্ঞানের অনুশীলন এবং অধ্যয়নের ক্ষেত্রে বা বিচার বিশ্লেষণের ক্ষেত্রে বা গবেষণার ক্ষেত্রে যে সকল পদ্ধতি নিয়ে মূলত গবেষণা করা হচ্ছে, তার মধ্যে সবচাইতে প্রাচীনতম পদ্ধতি কিন্তু এই দার্শনিক পদ্ধতি। এখানে একজন গবেষক তিনি কিন্তু দার্শনিকের মতোই কাজ করে থাকেন। সামাজিক প্রপঞ্চসমূহের অন্তর্নিহিত রূপ বা তাৎপর্য সম্পর্কে বিচার বিশ্লেষণ করা হয় কিন্তু এই দার্শনিক পদ্ধতির মাধ্যমে। সমাজ জীবনের প্রপঞ্চসমূহের, সামাজিক প্রপঞ্চ বলতে যেমন সামাজিক যে ঘটনাগুলো রয়েছে, সেই ঘটনাগুলোর ভেতরগত অন্তর্নিহিত রূপ বা তাৎপর্য, এ সম্পর্কে যদি আমরা বিচার বিশ্লেষণ করতে যাই তাহলে অবশ্যই দার্শনিক পদ্ধতির আশ্রয় নিতে হয়। তো এক্ষেত্রে একজন দার্শনিক কিন্তু একটি সমাজের
ব্যক্তি গোষ্ঠী বা বিভিন্ন বিষয় সম্পর্কে বিশেষভাবে অনুধাবন করেন এবং অনুধাবন করে তিনি সেই বিষয়টি সম্পর্কে ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিষয় সম্পর্কে যেমন দৃষ্টি নিবদ্ধ করেন ঠিক তেমনি আবার তার গবেষণার বিষয়ের ব্যাপকতা বা সর্বজনীনতা সম্পর্কেও কিন্তু তিনি সচেতন থাকেন অর্থাৎ সতর্ক থাকেন। এক্ষেত্রে তিনি তার দার্শনিক দৃষ্টিভঙ্গির ক্ষেত্রে তিনি কিন্তু খামখেয়ালিপনার কোনো স্থান না দিয়ে মূলত বাস্তবতা বা বস্তুগত দৃষ্টিভঙ্গির পরিচয় দিয়ে থাকেন। তো এক্ষেত্রে আমরা বলতে পারি যে দার্শনিক পদ্ধতিটি কিন্তু সমাজবিজ্ঞানের গবেষণার ক্ষেত্রে বা সমাজের বিভিন্ন বিষয়ের গবেষণার ক্ষেত্রে দার্শনিক পদ্ধতিটি কিন্তু খুবই তাৎপর্যপূর্ণ। আমরা এরপরে যাচ্ছি অংশগ্রহণ ও পর্যবেক্ষণ পদ্ধতি। অংশগ্রহণ ও পর্যবেক্ষণ পদ্ধতি এই পদ্ধতিটা কিন্তু খুবই একটি কার্যকর এবং গুরুত্বপূর্ণ পদ্ধতি। আমরা এখানে একটি সংজ্ঞা দিয়েছি, দেখো কোনো সমাজ বা সংস্কৃতির আচার আচরণ রীতি নীতি ও কর্মকাণ্ডে অংশগ্রহণের ভিত্তিতে ওই সমাজ বা সংস্কৃতি সম্পর্কে তথ্য সংগ্রহ করার কৌশলকেই কিন্তু এই অংশগ্রহণমূলক পর্যবেক্ষণ পদ্ধতি বলা হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি একজন গবেষক কিন্তু দেখা যায় একটি বিশেষ সমাজ সম্পর্কে তিনি গবেষণা করতে যে সেই সমাজের তিনি বসবাস করেন সেই সমাজের জীবনযাত্রা সম্পর্কে তিনি মানে জীবনযাত্রার বিভিন্ন কর্মকাণ্ডে তিনি নিয়োজিত হন তাদের ভাষা আয়ত্ত করেন অর্থাৎ সেই সমাজের প্রতিটি বিষয় সম্পর্কে তিনি অনুধাবন করেন বুঝতে পারেন যার ফলে সেই সমাজটির সেই সমাজের সংস্কৃতি সম্পর্কে কিন্তু বিভিন্ন তথ্যগুলো তিনি সংগ্রহ করেন যার ফলে সেই পদ্ধতিটাকে বলা হচ্ছে অংশগ্রহণমূলক পর্যবেক্ষণ পদ্ধতি। এক্ষেত্রে কিন্তু এই যে অংশগ্রহণ ও পর্যবেক্ষণমূলক পদ্ধতিটার কথা বললাম এই পদ্ধতি মূলত বেশি গবেষণার ক্ষেত্রে যে সকল সমাজবিজ্ঞানীগণ এই পদ্ধতিটির আশ্রয় নেন তাদের মধ্যে কিন্তু বিশেষ করে নৃবিজ্ঞানীরাই এই পদ্ধতির বেশি আশ্রয় নিয়ে থাকেন। যেমন আমাদের একজন নৃবিজ্ঞানী টেইলর ইবি টেইলর তিনি বলেন যে এই পদ্ধতির মাধ্যমে যখন একজন গবেষক গবেষণা করবেন কোনো সমাজ বা সংস্কৃতি সম্পর্কে গবেষণা করবেন বা আচার আচরণ কর্মকাণ্ড সম্পর্কে যখন গবেষণা করবেন তখন তিনি কিন্তু অংশগ্রহণের মাধ্যমে গবেষণা করবেন যার ফলে তার সেই সমাজের মানুষের সাথে তার সুসম্পর্ক স্থাপিত হবে এবং তাদের সাথে যোগাযোগের একটি নতুন দ্বার উন্মোচিত হবে অর্থাৎ তিনি সেই সমাজের একটি সত্য ঘটনা বা সেই সমাজের অন্তর্নিহিত ভিতর্গত সকল দিক সম্পর্কে কিন্তু তিনি অনুধাবন করতে পারবেন বিভিন্ন কৌশল অংশগ্রহণের মাধ্যমে বিভিন্ন তথ্য সংগ্রহ করতে পারবেন এই পদ্ধতির মাধ্যমে। এখানে একজন সমাজবিজ্ঞানীর কথা আমরা বলি তিনি হচ্ছেন আরএস লিন্ড এবং এমএম লিন্ড তারা কিন্তু একজন আমেরিকান সমাজবিজ্ঞানী তারা এই অংশগ্রহণমূলক পর্যবেক্ষণ পদ্ধতির মাধ্যমে বিভিন্ন কৌশলের কথা বলেছেন তাদের একটি গ্রন্থ সেই গ্রন্থটার নাম হচ্ছে মিডল টাউন। সেখানে তারা বলেন যে এই অংশগ্রহণমূলক পর্যবেক্ষণ পদ্ধতিতে কিছু কৌশল রয়েছে যেমন কিছু করণীয় দিক রয়েছে যেমন বসবাসের অনুমোদন লাভ বাসস্থানের ব্যবস্থাকরণ তারপরে যুবকদের প্রশিক্ষণ তারপরে চিত্রাঙ্কন বা খেলাধুলার মাধ্যমে বিশ্রাম বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ বা বিভিন্ন ধরনের সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ এভাবে কিন্তু একজন গবেষক কী করতে পারেন সেই সমাজ বা সংস্কৃতি সম্পর্কে তিনি বিভিন্ন তথ্য সংগ্রহ করতে পারেন এই পদ্ধতির মাধ্যমে। এখন আমরা যাচ্ছি তুলনামূলক পদ্ধতি। তুলনামূলক পদ্ধতি কী? তুলনামূলক পদ্ধতি হচ্ছে একটি সমাজের সাথে অন্য সমাজের তুলনা করা একটি জাতির সাথে অন্য জাতির তুলনা করার মাধ্যমে কিছু তথ্য সংগ্রহ করা বা বিভিন্ন তথ্য সংগ্রহ করা। একটি সমাজের ব্যক্তি গোষ্ঠী প্রতিষ্ঠান তথা গোটা সমাজ অন্য সমাজ থেকে কতটা ভিন্নধর্মী বা কতটা সমধর্মী সে সম্পর্কে গবেষণা করতে হলে আমাদের অবশ্যই তুলনামূলক পদ্ধতির আশ্রয় নিতে হবে অর্থাৎ একটি সামাজিক ঘটনার সাথে আরেকটি সামাজিক ঘটনার কতটুকু সম্পর্ক রয়েছে তা কিন্তু আমরা এই তুলনামূলক পদ্ধতির মাধ্যমে জানতে পারি। এই তুলনামূলক পদ্ধতির মাধ্যমেই কিন্তু আমরা বিভিন্ন সমাজের সাদৃশ্য বৈসাদৃশ্য মিল অমিল ইত্যাদি সম্পর্কে আমরা বুঝতে পারি। এই পদ্ধতির
একটি বিভিন্ন বৈশিষ্ট্য হচ্ছে একই যুগের বিভিন্ন সমাজের সম্পর্কে যেমন আমরা তুলনা করতে পারি, আবার একটি সমাজের অতীত ও বর্তমান সম্পর্কেও কিন্তু আমরা তুলনার মাধ্যমে বিভিন্ন তথ্য সংগ্রহ করতে পারি। তো আমরা বুঝতে পারছি যে তুলনামূলক পদ্ধতি হচ্ছে খুব সহজতর ফলপ্রসূ একটি পদ্ধতি, যার মাধ্যমে একটি সমাজ অন্য সমাজ থেকে কতটা এগিয়ে যাচ্ছে বা কতটা পিছিয়ে যাচ্ছে সে সম্পর্কে কিন্তু আমরা একটি দিক নির্দেশনা পেতে পারি। আমরা এরপরে চলে যাচ্ছি জরিপ পদ্ধতি। জরিপ পদ্ধতি সামাজিক গবেষণার মধ্যে একটি অন্যতম পদ্ধতি হচ্ছে এই সামাজিক জরিপ পদ্ধতি। এই জরিপ পদ্ধতির অর্থ হচ্ছে, জরিপ অর্থ হচ্ছে সরজমিনে দেখা বা অনুসন্ধান করা, হ্যাঁ, বা পরিমাপ করা, এটা হচ্ছে জরিপ পদ্ধতি। এখানে আমরা একটি সংজ্ঞা দেখতে পাচ্ছি যে কোনো সমাজের অবস্থা সম্পর্কে বিভিন্ন কৌশলে তথ্যাবলী সংগ্রহ, তথ্যাবলীর ব্যাখ্যা, বিশ্লেষণ, অনুসন্ধান এবং সিদ্ধান্তে উপনীত হওয়ার প্রক্রিয়াকেই বলা হচ্ছে জরিপ পদ্ধতি। এই জরিপ পদ্ধতির মাধ্যমে কিন্তু আমরা বিভিন্ন সমাজের অবস্থা সম্পর্কে জানতে পারছি, বিভিন্ন সমাজের অবস্থা সম্পর্কে তথ্য সংগ্রহ করতে পারছি এবং তথ্য সংগ্রহ করার উপর ভিত্তি করে আমরা কিন্তু একটি সিদ্ধান্তে উপনীত হতে পারছি। তাই এই জরিপ পদ্ধতির মাধ্যমে কিন্তু একটি বিশেষ সমাজ বা একটি সমাজ বা একটি জাতি বা একটি সংস্কৃতি সম্পর্কে কিন্তু একটি সামগ্রিক রূপ আমরা দেখতে পাচ্ছি। তাই জরিপ পদ্ধতি হচ্ছে একটি সমাজবিজ্ঞানের ক্ষেত্রে একটি কার্যকর একটি পদ্ধতি। তো শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে তোমাদের পাঁচটি পদ্ধতি সম্পর্কে আলোচনা করেছি। সমাজবিজ্ঞান আরও অনেক পদ্ধতি রয়েছে, যেমন ঘটনা অধ্যয়ন পদ্ধতি, নমুনা জরিপ পদ্ধতি, তারপরে পরীক্ষণ পদ্ধতি, অনেকগুলো পদ্ধতি রয়েছে। আমি আজকে তোমাদের এই পদ্ধতিগুলো আলোচনা করেছি। এই পদ্ধতির আলোকে তোমরা অন্যান্য পদ্ধতিগুলোও কিন্তু বাসায় পড়াশোনা করে নিবে, তাহলেই তোমরা বুঝতে পারবে। তো শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে শেষ করছি। বাসায় ঠিকমতো লেখাপড়া করবে, ঠিকমতো খাওয়া দাওয়া করবে। ধন্যবাদ।